জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, নির্বাচনের তফসিল ঘোষণার আগে আন্দোলনের চূড়ান্ত পরিণতি দেখতে চায় বিএনপি। এদিকে গণতান্ত্রিক শাসনের পক্ষে দেশের 91% মানুষ। কূটনৈতিক কর্মকাণ্ড আরো জোরদার করবে বিএনপি। বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল বললেন প্রধানমন্ত্রী। এদিকে আব্দুস সবুর বলেন বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সর্বশেষ জানিয়ে দেব ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি দেখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত পরিণতি দেখতে চায় বিএনপি। এরই আলোকে তারা 16 থেকে 30 সেপ্টেম্বর 5 বিভাগে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি নেতারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বিদায় না নিলে প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে তুলবে মানুষ। গণতান্ত্রিক শাসনের পক্ষে দেশের 91% মানুষ। মানবাধিকারকে বিশ্বের কল্যাণের জন্য একটি বড় শক্তি হিসেবে মনে করেন এদেশের বেশিরভাগ নাগরিক। বাংলাদেশের মানুষ এই অবস্থান থেকে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের একটি অলাভজনক সংস্থার জরিপে। চলতি মাসে ওপেন সোসাইটি ব্যারোমিটার ক্যান ডেমোক্রেসি ডেলিভার শীর্ষক জরিপটি প্রকাশ করা হয়। বাংলাদেশ সহ 30টি দেশের 36,344 জনের অংশগ্রহণে জরিপটি করা হয়েছে। প্রতিটি দেশে গড়ে 1,000 জন জরিপে অংশ নেন। জরিপে প্রশ্নের উত্তরে 91% বাংলাদেশি বলেছেন গণতান্ত্রিকভাবে শাসিত একটি দেশে বাস করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো সরকার কাঠামোর চেয়ে গণতন্ত্রকে বাংলাদেশের 59% মানুষ পছন্দ করেন। মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের 88% উত্তরদাতা বলেছেন বিশ্বের কল্যাণকরের জন্য মানবাধিকার একটি বড় শক্তি। চলতি বছরের 18 থেকে 21 জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। জরিপে গণতন্ত্র, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সমতা, ন্যায় বিচার, জনগণের চাওয়া, অর্থনীতি, ক্ষমতা ও রাজনীতি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি নানা বিষয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশ ছাড়াও জরিপটি পরিচালনা করা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, মিশর, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ঘানা, ভারত, ইতালি, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তিউনিশিয়া, তুরস্ক, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষের ওপর। বাংলাদেশের 70% উত্তরদাতা আগামী বছর দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সহিংসতা আশঙ্কা করেছেন। হারটির সবচেয়ে বেশি কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় 79%। জরিপে 30টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে গড়ে 53% মনে করেছেন তাদের দেশ ভুল পথে এগোচ্ছে। মোট 6টি বিষয় প্রশ্ন করা হয়েছিল। দেশ ভেদে সমস্যা ভিন্ন, তবে বেশিরভাগ ক্ষেত্রে দারিদ্র ও বৈষম্য ছিল বড় সমস্যা। কূটনৈতিক কর্মকাণ্ড আরো জোরদার করবে বিএনপি। পশ্চিমাদের সমর্থনকে পুঁজি করে রাজপথে সরব বিএনপি। এবার 2014 ও 2018 এর মতো নির্বাচন হবে না, বিদেশিরা নির্বাচন মেনে নেবে না, এমন জোর দাবি দলটির নেতাদের বক্তব্যে। কারণ আগামী নির্বাচন নিয়ে পশ্চিমা সহ গণতান্ত্রিক বিশ্বের উদ্বেগ ও তাদের নানামুখী প্রকাশ্য পদক্ষেপ, রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া দেখান এবং সুষ্ঠু নির্বাচন প্রশ্নে শঙ্কা প্রকাশ সরকারের উপর যত টানা চাপ তৈরি করেছে তার চেয়ে বেশি উৎসাহ জুগিয়েছে বিএনপির আন্দোলনে। অবস্থা দৃষ্টে অনেকেই মনে করছেন হঠাৎই এই সমর্থনে ভাটা পড়তে শুরু করেছে। তবে বিএনপির দাবি পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিএনপির যে সুসম্পর্ক ছিল তাতে কোনো চিড় ধরেনি, যদিও দলটির নেতারা জানিয়েছেন কূটনৈতিক তৎপরতা আরো জোরদারের তাগিদ অনুভব করছেন তারা। গত 2 বছর বিএনপির রাজপথের আন্দোলন নানামুখী সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, সুশাসন সহ অভ্যন্তরীণ বিষয়ে সরকারের উপর ব্যাপক চাপ দিতেও ছাড়েনি তারা। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভিসা নীতি ঘোষণা করেছে। তবে গত 2 মাস ধরেই পশ্চিমারা পাশ কাটিয়ে চলেছে বিএনপিকে। দলটির আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আর মাথা ঘামাচ্ছে না, যুক্তরাজ্যের অবস্থান অনেকটা নিরপেক্ষ। বিশেষ করে প্রধানমন্ত্রী দিল্লি সফর, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যেও সন্দেহ ও শঙ্কা দানা বাঁধছে। রাজপথে নামিয়ে বিদেশ
দেশের এখন অন্য কৌশল অবলম্বন করছে কিনা, তবে বিষয় তাদের প্রকাশ্য বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রতিপূর্ণ সমর্থন রয়েছে। তাদের নীতিগত অবস্থান একদিনের জন্য তৈরি হয় না, যার নিমেষেই পরিবর্তিত হয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নিলে কোনো সরকারের পক্ষে সেটি অবজ্ঞা করা অসম্ভব বলে দাবি নেতাদের। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোরের কাগজকে বলেন, বিদেশিরা বিশেষ কোনো দলের সঙ্গে সম্পর্ক দেখায় না, এটা তাদের কৌশল। তাছাড়া বাইডেন বা আমেরিকা গণতন্ত্রের পক্ষের শক্তি খুব পরিষ্কার করে তারা বলেছে, তারা বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, সমস্ত গণতান্ত্রিক বিশ্ব তাই বলেছে। এক্ষেত্রে বিএনপির সঙ্গে পশ্চিমা নেতাদের প্রত্যাশার মিল আছে। এক্ষেত্রে গণতান্ত্রিক বিশ্বের ভূমিকা বা কনসার্ন যদি পার্ট প্লে করে সেটা আমাদের জন্য পজিটিভ হবে, তবে জনগণের শক্তি নিয়ে বিএনপি এগিয়ে যাবে। বিএনপির সঙ্গে আমেরিকার সহ পশ্চিমা দেশগুলোর সম্পর্কের অবনতি হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল উত্তরে বলেন, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক যেমন ছিল ঠিক তেমনই আছে। বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ফোরামে 2023 শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন ও কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, চিন্তিত এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে, কিন্তু 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর সকল উন্নয়নের কাজ থমকে যায়। সরকার প্রধান বলেন, 2009 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা দেশকে সুপরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করি। গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি দ্রুত বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল 5টি অর্থনীতির একটি। জিডিপিতে আমরা বিশ্বের 35তম, 2037 সালের মধ্যে বাংলাদেশ 20তম জিডিপির দেশ হিসেবে আবির্ভূত হবে বলে আমরা আশা রাখি। বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বললেন সবুর। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সারাদেশের উন্নয়নের জ্বরে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা সারাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন, সেই সুফল সারাদেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের উদাহরণ হয়েছেন। সকল ষড়যন্ত্র এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে। ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির বিরোধের গুঞ্জন উঠেছে। এই গুঞ্জনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি মত বিনিময় সভা ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন, ঢাবির বাইরে 7 কলেজের ছাত্রলীগ কমিটি হওয়ার সুযোগ নেই। তার এই বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের হয়ে রাজধানীর নীলক্ষেত মোড় হয়ে ঘুরে আবার কলেজ গেটে গিয়ে শেষ হয়। এই মিছিল প্রসঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন বাংলা ভিশনকে বলেন, ঢাকা কলেজ হল ছাত্রলীগের কেন্দ্র নিয়ন্ত্রিত সাংগঠনিক জেলা পদমর্যাদার একটি শাখা, এটি রাজধানীর অন্যতম একটি সুপার ইউনিটও। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হঠাৎ করে বলে ফেললেন, যেহেতু ঢাকা কলেজ শহর, রাজধানীর 7 কলেজ একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, তাই এখন থেকে এই কলেজগুলোর কমিটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অধীন। একটা কেন্দ্র নিয়ন্ত্রিত শাখাকে ঢাবির অধীন শাখা করার ঘোষণা দেওয়া হওয়ার প্রকারিতা। তাছাড়া ঢাবির হলগুলোর কমিটিও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির অনুমোদন ছাড়া দেওয়া যায় না, অথচ তিনি বলেছেন আমাদের কমিটি নাকি তারা দিবে। এটা সাংগঠনের নীতি বিরোধী, তাই আমরা এই বেআইনি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি। তিনি বলেন, শুধু ছাত্রলীগ কর্মী নয়, ঢাকা কলেজের কোনো ছাত্র এটা মেনে নিবে না। একাডেমিক অধিভুক্ত ছাত্রলীগের কমিটি এক বিষয় নয়, আমরা আগে মহানগরের অধীনে একটি থানা মানে ছিলাম, কিন্তু এখন এত সংখ্যক ছাত্রের ক্যাম্পাস ও সাংগঠনিক শক্তির বিবেচনায় ঢাকা কলেজ শাখাকে কেন্দ্রের অধীনে জেলা মানের শাখা করা হয়েছে। জেলা মানের একটা শাখা সমমানের আরেকটা শাখার অধীন কিভাবে হয়? ঢাকা কলেজ জেলা মানের শাখায় থাকবে।